তোমার সমস্যা সমাধান আছে আমার কাছে। তোমার সমস্যা খুবই ছোট। তার মানে আপনার কাছে আখ আছে? কিন্তু আমাকে তো সবাই বলল যে এখানে কোথাও আখ পাওয়া যাবে না। সবাই সঠিক বলেছে তোমাকে। আর যেখানে ওস্তাদের উপরে ওস্তাদ রয়েছে, সেখানে তোমার নিজের ওস্তাদকে ভয় পাওয়ার কি প্রয়োজন? ওস্তাদদের ওস্তাদ কে? আমার সাই। কখনো ভেবেছো শিরডিবাসীরা কেন সাইকে এতটা ভালোবাসে? তুমি তো ওনার সাথে থাকছো, তোমার তো এটা জানা উচিত যে কিছুদিন আগেই সখারামের হারিয়ে যাওয়া বলদকে সাই খুঁজে দিয়েছিল, চাঁদ পাটিলকে সাহায্য করেছিল, কিন্তু এখনো তুমি ওনাকে চিনতে পারোনি। হ্যাঁ হ্যাঁ, এসব তো আমি সব জানি, কিন্তু শিরডিতে যখন আখ উৎপন্নই হয় না, তখন সাই আমার জন্য আখ কোথা থেকে আনবেন? শ্রদ্ধা আর ধৈর্য ধরো, সাইয়ের দ্বারা সব সম্ভব। তুমি জানো না উনি আমার জন্য কি করেছিলেন। সাইকে পোড়ো বাড়িতে দেখতে পেলে আমি এক্ষুনি তুমি এই কুড়ুল দিয়ে মানে মানে টুকরো টুকরো করে আমি যা চাইব তা এখানেই আছে। চেয়ে নাও, যা ইচ্ছে সেটা চেয়ে নাও। এই মানুষটাকে চাই আমার। তোমার অবস্থা তো আমার মতো ছিল না, তোমার থেকেও খারাপ পরিস্থিতি ছিল আমার। তুমি তো নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারো, কিন্তু আমি ছিলাম দাস। আমি তো কোনোদিনও মুক্তি পেতাম না যদি সাই আমাকে সাহায্য না করতেন। সাই আমাকে যখন সাহায্য করেছেন, তোমাকেও অবশ্যই করবেন। কোন মুখে যাবো ওনার কাছে? বড় খারাপ ব্যবহার করেছে ওনার সাথে, উনি আদৌ সাহায্য করবেন কিনা জানি না আমি। স্ত্রীর কাছে যাওয়ার জন্য আমি সাইকে হত্যা করার চেষ্টা করেছিলাম, তারপরেও সাই আমাকে সাহায্য করেছেন। উনি কখনো কারোর উপরে রাগ অভিমান করেন না। কেউ যদি ওনার কাছে পবিত্র মনে সৎভাবে সাহায্য চায়, তাহলে সাই তাকে সাহায্য অবশ্যই করেন। প্রভুরাম মঙ্গল করুন মা। মা, এই ঝুপড়ির চাল কিভাবে ভেঙে পড়ল? অনেক পুরনো, আস্তে আস্তে সব খারাপ হয়ে যাচ্ছে। ওই দিকেরটা তো কিছুদিন আগেই ভেঙে গিয়েছিল, এখন গরমের দিন বলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বর্ষায় কিভাবে থাকবো? সাই, জাবুলানি, ভালো হয়েছে তুমি এসেছ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। যাও জঙ্গল থেকে কিছু বাঁশ কেটে আনো। কিন্তু সাই, আমি তো এটা বলতে এসেছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথাও শুনব, কিন্তু এখন এটা বেশি জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসো, যাও। কাজ দেওয়ার জন্য সবাই শুধু আমাকেই খুঁজে পায়। যাও। ঠিক আছে। আশা করছি আমার কাজে সাই খুশি হবেন। বাঁশ নিয়ে যাওয়ার পরে উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। খালি হাতে যদি ফিরি তাহলে ওস্তাদকে দেওয়া কথা আমি রাখতে পারবো না, আর উনি তো রেগে যাবেন, সে তো আমি জানি।
এই নিন সাই, নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি এই চাল ঠিক করতে আমাকে সাহায্য করবে তো? সাহায্য তো আমার চাই সাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও সাহায্য করব, কিন্তু এখন এই মাকে সাহায্য করাটা বেশি প্রয়োজন। উনি কি আদৌ আমাকে সাহায্য করবেন নাকি শুধুই আমার সময় নষ্ট করছেন? হয়ে গেছে সাই। এই নাও, এবার এই খড়গুলো চাটাইয়ের উপর বিছিয়ে দাও। এসব আপনি ঠিক করছেন না সাই, শুধু আমাকে দিয়ে কাজ করাচ্ছেন। ওই ভীমা আমাকে বললো যে আপনি আমাকে সাহায্য করতে পারেন, তাই আমি আপনার কাছে এলাম। কিন্তু যখন থেকে আমি এসেছি আপনি আমাকে একবারও জিজ্ঞেস করেননি যে আমার কি চাই। আমার তো মনে হয় যে আপনার কোনো ইচ্ছে নেই আমাকে সাহায্য করার। তোমার সাথে আমি আছি এটা দেখে ওস্তাদ আমাকে মেরে ফেলার আগে আমি যাচ্ছি। যদি চলে যাও তাহলে আমি আটকাবো না তোমায়, কিন্তু যাওয়ার আগে এই অবশিষ্ট বাঁশ বাইরে রেখে দাও, নইলে পায়ে লেগে মা পড়ে যাবে। হ্যাঁ, এটাও আমি করে দিচ্ছি। এই কেমন চমৎকার বাঁশ, কি করে আঁখে পরিণত হলো? নিশ্চয় এইসব সাই করেছেন। তুমি এগুলোই খুঁজছিলে তো? উনি কখনো কারোর উপরে রাগ অভিমান করেন না। কেউ যদি ওনার কাছে পবিত্র মনে সৎভাবে সাহায্য চায় তাহলে সাঁই তাকে সাহায্য অবশ্যই করেন। আমি কি সত্যি অন্ধ ছিলাম যে এই মানুষটাকে চিনতে পারিনি? ওই সাঁইকে ভুলে আমি শিরডি ছেড়ে চলে যাব। যদি এরকমটা কেউ ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে। এটা তো ঝড়ে রাগের শান্তি কুলকার্ণি সরকার, আর সেই ঝড়ের নাম হল দিলাবর আলী। দুজনেই আমরা নিজ নিজ পদ্ধতি প্রয়োগ করেছি, কিন্তু ফলাফল এই জন্যই দিলাবর আলীর প্রয়োজন পড়েছে। আপনি ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আরো স্পষ্ট করব, আপনি আপনার পদ্ধতিতে আর আমি আমার পদ্ধতিতে সাঁইকে শিরডি থেকে দূর করবার সম্পূর্ণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা দুজনেই অসফল হয়েছি।
দিলাবার আলীকে দেখুন, সে এসেই পরিণাম দেখিয়ে দিয়েছে। আপনাকে আরো একবার মনে করিয়ে দিই যে আজ দ্বারকা মাইয়ের ওপর কব্জা করেছে দিলাবার আলী, আর ওই দ্বারকা মাইতে ওই সাঁই নিরুপায় হয়ে এক কোণে পড়ে আছে। আর দিলাবার কতটা ভয়ঙ্কর সেটা তো আপনি স্বয়ং দেখেছেন। আমরা শুধু কিছুদিনের জন্য বুকের ওপর পাথর রেখে তামাশা দেখি, কিন্তু আমার সঙ্গে ও এই রকম ব্যবহার করতে পারে না রত্নাকর মশাই। কুলকার্ণী সরকার, আমি বললাম না মাত্র কিছুদিনের ব্যাপার, কারণ তাতেই আপনি এবং আমি যা চাই সেটা পেয়ে যাব। একবার আমাদের কাজটা হয়ে যাক, তারপর দিলাবার আলী তার নিজের পথে। এখনো আপনি কি বলবেন দিলাবার আলীকে এখান থেকে নিয়ে যাও? যদি আপনি এরকমটা বলেন তাহলে স্পষ্ট করে বলুন, কারণ আপনার মতন অনেক রাজাকে আমার জানা আছে যারা অন্য গ্রামের রাজা হওয়ার ইচ্ছে রাখে, আর তারা তাদের এই লোভটাকে পূর্ণ করবার জন্য আমাকে তাদের গ্রামের জমি আনন্দের সঙ্গে দিয়ে দেবে। না আপনার সময় নষ্ট হবে না আমার। প্রণাম। দাঁড়ান, আপনি যখন বলছেন তখন এইবারের মতো আমি ওই দিলাবারকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু বুঝিয়ে দেবেন ওকে যদিও এই রকম ব্যবহার আর কখনো আমার সঙ্গে করে তবে তার পরিণাম কিন্তু ভোগ করতে হবে ওকে। সেসবের চিন্তা আপনি করবেন না কুলকার্ণী সরকার, আপনি শুধু আরাম করে বসে থাকুন আর খেলার মজা নিন। এই আনন্দে মিষ্টি মুখ করা যাক। নিন, আপনি আগে নিন। যাও যাও, তোমার ওস্তাদ তোমার অপেক্ষায় আছে। সাই, আমাকে ক্ষমা করে দিন সাই, আমি আপনাকে চিনতে পারিনি, খুব খারাপ ব্যবহার করেছি আপনার সাথে, আপনি তো আমাকে সাহায্য করতে চাইছিলেন, কিন্তু দ্বিতীয়বারও আপনার উপর বিশ্বাস না করে আমি চলে যাচ্ছিলাম, আর আপনি আমার কি প্রয়োজন না জেনেই আমায় সাহায্য করলেন। আমি যখন তোমাকে জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আসার কথা বলেছিলাম তখন তুমি রাগ করেও বাঁশ এনে দিয়েছিলে, আর ইচ্ছে না থাকা সত্ত্বেও তুমি মাকে সাহায্য করেছ, কিন্তু তোমার এই রাগ তোমার এই ভালো কাজ করা থেকে আটকাতে চেয়েছিল, তাই না? কারণ রাগ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন, আমাদের ভালো সহ্য করতে পারে না, আমাদের ভালোটাকে চিনে নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়, আমাদের থেকে ভালোকে দূরে সরিয়ে দেয়। তুমি এখানে ভীমার কথা শুনে এসেছ, কিন্তু ভীমার কথার ওপর তোমার সম্পূর্ণ বিশ্বাস ছিল না, তোমার বিশ্বাস ছিল না যে ওর কথা সত্যি কি না, কারণ তুমি যদি সম্পূর্ণ বিশ্বাস করতে তাহলে এমন রাগ করতে না তুমি। যবলানি, রাগ দেখালে কোনো সমস্যার সমাধান হয় না, বরং আরো বেড়ে যায়। দেখলি বুড়ো, রাগ দেখিয়ে আমি আমার সব সমস্যার সমাধান করতে পারি, দেখেছিস?
ওই বাদশাকেও তার মাথা নত করতে হলো। যদি আমি ওর উপর রাগ না দেখাতাম তাহলে ও আমার উপর হুকুম চালাতো। মানুষ যদি কিছু অধিকার করতে চায়, কিছু পেতে চায়, তাহলে তার ভেতরে রাগটাকে জাগিয়ে রাখা উচিত। আজ আমি যা হয়েছি আমি আমার রাগের কারণেই হয়েছি। ভালোবাসা, সম্পর্ক, এ সমস্ত বাজে কথা। ইচ্ছেটাই শুধু লক্ষ্য, ওটাই অন্তিম। আমি বুঝে গেছি সাই, আমার জীবনের যা লক্ষ্য সেখানে পৌঁছতে গেলে আমার শ্রদ্ধা আর ধৈর্যের প্রয়োজন, নিজের প্রতি বিশ্বাস আর অপেক্ষা করা প্রয়োজন। যেদিন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে সেদিন তুমি তোমার লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে যাবে। সাই, আমি এখানে এসেছিলাম আমার ওস্তাদের কাছে তালিম নেওয়ার জন্য, কিন্তু এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আর বোধহয় তা সম্ভব হবে না। কিন্তু সেই দিন এসে গেছে সাই, কারণ আমি জেনে গেছি যে আমি আমার জীবনের লক্ষ্যে কিভাবে পৌঁছতে পারব। শুধু আপনার কাছে একটা অনুরোধ ছিল, আপনি কি দয়া করে আগগুলো দিয়ে দেবেন? যদি ওনার কাছে যাই তাহলে উনি আমাকে আর ফিরতে দেবেন না। অনেক কিছু শিখেছি ওনার কাছে, কিন্তু এইবার আমার জীবনের পথ নিজেকেই বেছে নিতে হবে। শুধু যাওয়ার আগে ভালো করে এই বাড়ির ছাউনিটা করে দিতে চাই। প্রভু রাম মঙ্গল করুন। আপনাকে কোনোদিন ভুলতে পারবো না সাই। বলো, সমস্যা কি তোমার? আসলে আমি ভীষণ পরিশ্রমী আর খুব ভালো রোজগারও করি, কিন্তু পয়সা হাতে থাকে না আমার। শিরডিতে অনেকেই আছে যারা খাট বানায়, যারা আমার থেকেও বড় লোক। জানি না ঈশ্বর আমার প্রতি এতটা কেন বিরূপ হয়েছেন যে আমি ধনী হতে পারছি না। তোমার হাতের রেখাই বলে দিচ্ছে তোমার আমদানি একদম ঠিকঠাক আছে, কিন্তু তোমার খরচা অনেক বেশি, সেই জন্য পয়সা জমাতে পারছো না। খরচা তো অনেকই হয়, আমার পরিবারে 5 জন সদস্য, আর কখনো কখনো আমার স্ত্রী ওর ভাই বোনদের পয়সা পাঠিয়ে ওদেরকে সাহায্যও করে। সেটাই তোমার সমস্যার কারণ। কি? যখন উদ্বৃত্ত পয়সা তোমার স্ত্রী বাপের বাড়ি পাঠিয়ে দেবে তাহলে তুমি ধনী কি করে হবে? হ্যাঁ, কি প্রয়োজন এসবের? আসলে ব্যাপারটা হচ্ছে আমার স্ত্রী পূর্ণা ওর পরিবারের সব থেকে বড় মেয়ে। যখন ও ছোট ছিল তখনই ওর বাবা মা মারা যান, তারপর থেকে ও একাই ওর ভাই বোনকে লালন পালন করেছে। এখন ওর ভাইয়ের বয়স 16 বছর, পড়াশুনো করে আর ছোটখাটো কাজবাজ করে ও নিজের সংসার চালায়। আমার স্ত্রী বলেছে যে যতদিন না ও ভালো কোনো কাজ পাচ্ছে ততদিন ওকে আমরা সাহায্য করব। এটাই সমস্যা পুরুষ জাতির, স্ত্রী যদি একটু ভালোবেসে কোনো কথা বলে দেয় তাহলে তোমরা তার সব প্রয়োজন মেটানোর জন্য, ওর স্বপ্ন পূরণ করবার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে যাও। আরে ওর যদি এতই শখ থাকে ও নিজে রোজগার করে না কেন? কিন্তু পূর্ণা তো আমাকে অনেক সাহায্য করে। তাতে কি, ও কি দয়া করছে নাকি তোমার ওপর? মেয়েদের বিয়ের পর এটাই কর্তব্য হয় যে তার স্বামী আর নিজের বাচ্চাদের খেয়াল রাখবে, না হলে তুমি যতই রোজগার করো কখনোই ধনী হতে পারবে না। আর সাহায্য কাকে করছো? ওই নির্লজ্জদের, যারা নিজের বোনের শ্বশুর বাড়ির থেকে অর্থ নেয়। এইসব মানুষ যে কোনো বাহানায় বাড়িতে ঢুকে পড়ে,
এক পয়সার জিনিস এনে দশ পয়সার জিনিস নিয়ে যায়। এইরকমই চলতে থাকে তাহলে তোমার শ্বশুর বাড়ির লোকেরা একদিন তোমাকে কাঙাল বানিয়ে ছাড়বে। তোমাকে শক্ত হতে হবে আর নিজের স্ত্রীকে নিজের বশে রাখতে হবে। আর যখনই তুমি তাকে বশে রাখতে শিখে যাবে, দেখবে একদিন তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ঠিক বলেছেন আপনি। আমি ওর কথায় রাজি হয়ে পূর্ণাকে ওর বাপের বাড়িতে সব রকমের সাহায্য করার স্বাধীনতা দিয়েছি, কিন্তু আর না। কি বললো এই দিলাবার? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.